যেই দিনে বিজেপির সঙ্গে আতাত করে সেই দিন থেকেই তারা আরতি প্রাণের কথা বলেনি, নির্বাচনেও তারা কথা বলেনি, কোনো প্রস্তারিং ছিল না এবং আতাতেও তাদের ত্রিপ্রলেন নিয়ে আতাত হয়নি। কিন্তু এর আগে তারা কোনো সাংবাদিকদের আরে সরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে আতাত করার কথা ছিল না, 56টা সিটে তারা প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল সেটাও হলো না। এরপরে ছিল যে আতাত হতে পারে যদি বিজেপি ত্রিপ্রলেনের দাবি মেনে নেয়, সেটাও হলো না। তো আর কিছুই রইল না, এখন সরকারে আসলো। গত 5 তারিখের বন্ধে আপনারা দেখলেন যে যে ইস্যুতে তারা বন্ধ থেকেছিলেন সেই ইস্যুগুলি নিয়ে যে বন্ধ ডাকা হলো, 4 তারিখে সেই বন্ধ প্রত্যাহার করা হলো। তো এখন কথাটা হচ্ছে কিসের কারণে বন্ধ ডাকা হলো এবং এমন কি জাদু বা মন্ত্রণা ছিল বা কি এমন বিষয় ছিল যেই কারণে বিজেপির কথা শুনে আইপিএফটি বন্ধ তাদের নিজস্ব ডাকা বন্ধকে প্রত্যাহার করা হয়। তার মানে এই প্রথম কিন্তু আতাতের পরে ত্রিপ্রলয়ের দাবি নিয়ে তারা বন্ধ ডেকেছিল, কিন্তু সেই বন্ধকে তারা কিন্তু অফিসিয়ালি প্রত্যাহার করতে হয়েছিল বিজেপির চাপ। তার মানে এই 5 বছরে কিন্তু ওরা আর ত্রিপ্রলয় নিয়ে আর কোনো বন্ধ বা কোনো গণতান্ত্রিক আন্দোলন আর করতে পারবে না যতদিন তাদের আতাত অটুট থাকবে।